হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ম্যাক্সিমাম মিনিমাম অর্থাৎ অনুশীলনী 9-এর আই এই চ্যাপ্টারটি পড়াবো। ম্যাক্সিমাম মিনিমাম নির্ণয়ের জন্য আমাদেরকে প্রথমে dy/dx বের করতে হবে, অর্থাৎ f'x। তারপরে f'x = 0 ধরলে, জিরো ধরে এক্স এর মান নির্ণয় করতে হবে। তারপর f"' এর মান নির্ণয় করতে হবে। এক্স এর মান f"x এ বসালে যদি ধনাত্মক হয় তাহলে ফাংশনটির সর্বনিম্ন মান বিদ্যমান, আর যদি ঋণাত্মক হয় তবে ফাংশনটির সর্বোচ্চ মান বিদ্যমান থাকবে। এরপরে এখানে উল্লেখ্য যে f'x যদি শূন্য না হয় তাহলে ফাংশনটির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নেই। এক্স এর প্রাপ্ত মান মূল ফাংশনে বসালে ফাংশনটির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যাবে। এক্সাম্পল 1 দেখো, fx = x³ - 3x² - 45x + 13। ফাংশনটি সরাসরি ফাংশন আকারে দেওয়া থাকে, আমরা fx = হয়তো ধরে নেব অথবা y = ধরে নেব। এবার সলিউশনটা দেখো, প্রথমে fx দেওয়া আছে, f'x বের করলাম। এখন সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য f'x = 0 হবে, তার মানে 3x² - 6x - 45 = 0, তার মানে x = 5, x = -3। দেন আমরা f"x বের করব। তারপর x = 5 বিন্দুতে f"x এর মান বের করব, যেটা হচ্ছে 24 > 0। সুতরাং x = 5 বিন্দুতে ফাংশনটির সর্বনিম্ন মান বিদ্যমান, আর সর্বনিম্ন মান সমান হচ্ছে মূল ফাংশনের মানটি বসালে যেটি আসবে সেটি। এরপরে x = 3 বিন্দুতে f"x এর মান বের করো -24, এটা <0। সুতরাং x = 3 বিন্দুতে ফাংশনটির সর্বোচ্চ মান বিদ্যমান, সুতরাং সর্বোচ্চ মান সমান মূল ফাংশনের মান বসাই দিলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। এ হচ্ছে 1 নম্বর অঙ্কটি। 2 নম্বর অঙ্কটি দেখো যে fx = x³ - 6x² + 24x + 4। f'x = 3x² - 12x + 24। সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য f'x = 0 হবে। সুতরাং এটাকে সরল করলে আমরা পাচ্ছি যে 3x - 2² + 12 = 0। এখানে দেখো, যাহা সব সময়ই বাস্তব এবং অশূন্য, সুতরাং ফাংশনটির কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নেই। আমরা ইতিপূর্বে বলেছি সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য f'x = 0 হতে হবে। কোনো কারণে যদি এটা 0 না হয় তাহলে ফাংশনটির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নেই। 3 নম্বর অঙ্কটি দেখো, fx = 1 + sin x + 3 cos²x। এখানে একটু সীমানা দেওয়া আছে, 0 to x 0 to π/2। এখন fx = দেওয়া আছে, f'x বের করলাম, সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য f'x = 0। সুতরাং এটাকে আমরা সরল করব, সরল করলে দুটো মান পাবো, cos x = 0 হলে x = π/2, আর 1 - sin x = 0 হলে x = sin 1/3। এখন f"x বের করব। f"x বের করার পরে এখন আমরা x = π/2 বিন্দুতে f"x এর মান বের করব, সেটা হবে 4, সেটা হবে > 0। সুতরাং x = π/2 বিন্দুতে সর্বনিম্ন মান বিদ্যমান, আবার সর্বনিম্ন মান মূল ফাংশনের মান বসায় দিলে। এখানে সরলটা তোমরা ভালো করে দেখে নিও। এরপরে যখন sin x = 1/3 হবে তখন f'x এর মানটা তোমরা এখানে ক্যালকুলেশন করে বের করবে। ক্যালকুলেশন বের করলে হবে <0, অর্থাৎ sin x = 1/3 বিন্দুতে ফাংশনটির সর্বোচ্চ মান বিদ্যমান, মূল ফাংশনের মান বসালে ফাংশনটির সর্বনিম্ন মান পাওয়া যাবে। এরপরে আসো যে 4 নম্বর অঙ্ক, fx = x + 1/x। এটি একটি এমন ফাংশন যেটার সর্বোচ্চ মানটা সর্বনিম্ন মান অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে fx বের করলাম, f'x বের করলাম, সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য f'x = 0। সুতরাং আমরা পাচ্ছি x = ±1। তোমরা প্রত্যেকটি পেজ আসার সাথে সাথে এগুলোর স্ক্রিনশট নিয়ে নিবা, এরপরে খাতায় লিখবে। আচ্ছা, f"x বের করলাম, x = 1 হলে f"x হয় <2>0, সুতরাং ফাংশনটির সর্বনিম্ন মান বিদ্যমান, সর্বনিম্ন মান সমান 2। আবার x = -1 হলে f"x = -2 <0>, সুতরাং এত সর্বোচ্চ মান বিদ্যমান, সর্বোচ্চ মান হচ্ছে এখানে -2 আর সর্বনিম্ন মান হচ্ছে 2, বিষয়টি উল্টো হয়ে গেছে, অর্থাৎ সর্বোচ্চ মান সর্বনিম্ন মান অপেক্ষা ক্ষুদ্রতর।
এরপর 4 নম্বর অঙ্কটি দেখো এফ এক্স ইকুয়াল টু লন এক্স বাই এক্স, একই নিয়মে এফ এক্স এর মান বের করবো, এফ প্রাইম এক্স এর মান বের করবো। হ্যাঁ, সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য এফ প্রাইম এক্স ইকুয়াল টু জিরো, সুতরাং ওয়ান মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো, ওয়ান মাইনাস লন এক্স এক্স ইকুয়াল টু ই হচ্ছে। এখন এক্স এর মান ই বসাও, এফ ডাবল প্রাইম এক্স এর মান বের করো, বের করে যদি এক্স ইকুয়াল টু ই বসায় লেস দ্যান জিরো হয়, দ্যাট ইজ সর্বোচ্চ মান বিদ্যমান। প্রশ্নে বলা হয়েছে দেখাও যে এর সর্বোচ্চ মান ওয়ান বাই ই, আমরা সেটা দেখালাম। নেক্সট অঙ্কটি দেখো 6 নম্বর, এফ এক্স ইকুয়াল টু ফোর ই টু দি পাওয়ার এক্স প্লাস নাইন ই টু দি মাইনাস এক্স, এফ এক্স দেওয়া আছে, এফ প্রাইম এক্স বের করলাম, সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য এফ প্রাইম এক্স ইকুয়াল টু জিরো, সুতরাং সেখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাচ্ছি, এক্স এর মান পেয়ে যাচ্ছি লং থ্রি বাই টু। আমরা অন্য আমরা ই এক্স এর মান দিয়েও অঙ্কটি কিন্তু করতে পারবো, এক্স এর মান বের করার প্রয়োজন হবে না। অর্থাৎ এই যে এফ ডাবল প্রাইম এক্স, এই জায়গাতে তুমি ই এক্স এর মান বসাবা, আমি কিন্তু ঠিক তাই করেছি, এই যে ই এক্স এর মান বসিয়েছি, ফোর ইন্টু ই এক্স নাইন ইন্টু ওয়ান বাই এক্স, গ্রেটার দেন জিরো হচ্ছে, সুতরাং সর্বনিম্ন মান বিদ্যমান, সর্বনিম্ন মান হচ্ছে টুয়েলভ। মূল ফাংশনের সবসময় মান বসাইতে হবে। এরপরে হচ্ছে একটু ভিন্নধর্মী একটি অঙ্ক, জিরো টু টু ব্যবধিতে এফ এক্স ইকুয়াল টু এত ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করো। এখানে আমাকে খেয়াল করতে হবে এক্স এর আমি যেই মান পাচ্ছি, যেমন এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে, এফ প্রাইম এক্স ইকুয়াল টু দেওয়া আছে, সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য এফ প্রাইম এক্স ইকুয়াল টু জিরো, সেখান থেকে আমরা এক্স এর তিনটি মান পেলাম, তিনটি মানের কিন্তু তিনটি গ্রহণযোগ্য হবে না। আমরা একটু পরের পেজে যাচ্ছি, দেখো কিন্তু এক্স বিলংস টু জিরো টু হলে এক্স ইকুয়াল টু হাফ এবং এক্স ইকুয়াল টু ওয়ান হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান মানটি এখানে গ্রহণযোগ্য হবে না। সুতরাং এফ ডাবল প্রাইম এক্স এর জায়গাতে আমরা বসাই দেবো এক্স ইকুয়াল টু হাফ, বসালে লেস দ্যান জিরো, সুতরাং সর্বোচ্চ মান, অর্থাৎ এক্স ইকুয়াল টু হাফের সর্বোচ্চ মান বিদ্যমান। এরপরে আমরা সর্বোচ্চ মান মূল ফাংশনে বসিয়ে দিলে সরল করলে এটা হবে, সরলে যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে, লেখার ভুল বলার ভুল, সেগুলো তোমরা দেখে নেবা। আচ্ছা, আর এক্স ইকুয়াল টু ওয়ান হলে সেখানে হচ্ছে 12 গ্রেটার দ্যান জিরো, তাহলে সর্বনিম্ন মান বিদ্যমান, সুতরাং সর্বনিম্ন মান সমান হচ্ছে টু। এরপরে আমাদের হোমওয়ার্কগুলো দেখো সুন্দর, আমাদের এখানে 6টি বাড়ির কাজ দেওয়া আছে, ভালো করে দেখো, স্ক্রিনশট নিয়ে নাও বাড়ির কাজগুলো, আমরা এক মিনিট সময় দিচ্ছি, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। আমরা যে অঙ্কগুলো করেছি হুবহু প্রত্যেকটি নিয়মেই একটি একটি করে অঙ্ক দেওয়া হয়েছে, হোমওয়ার্কগুলোর নিয়ম যথারীতি, বাড়ির কাজগুলো নাম শ্রেণীর উল্লাঙ্গার শাখা উল্লেখপূর্বক কলেজ খোলার পর বিভাগীয় প্রধান গণিত বিভাগের নিকট জমা দিতে হবে। ধন্যবাদ, এটি তোমরা কলেজ ওয়েবসাইটে পিডিও আকারে পাবে, আবার ওয়ার্ড ফাইল আকারেও পাবে, যেটা পিডিএফ করা আছে তোমরা ডাউনলোড করে নোট আকারে ফটোকপি করে নিতে পারো। ধন্যবাদ।